আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সিংহের থানার কিটিংচর সরকারি যে প্রাইমারি স্কুল রয়েছে তারই পিছনে। আজকে আমরা এসেছি এখানের একজন নারী উদ্যোক্তার গরুর খামারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে সেই নারী উদ্যোক্তা সুমিয়াপা, যিনি আসলে পেশায় হচ্ছেন একজন গৃহিণী। তো উনি গৃহস্থলী কাজ করার পাশাপাশি উনি সুবিশাল একটি বড় গরু লালন পালন করেছেন, এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সেই গরুটি, যেই গরুটির নাম উনি ভালোবেসে রেখেছেন পালোয়ান। তো আজকে আমরা আপনাদেরকে এই যে নারী উদ্যোক্তা সুমিয়াপার এই পালোয়ান গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি আসলে উনি কতদিন ধরে লালন পালন করতেছেন, এর ওজন রয়েছে কীরকম, উনি গরুটির খাবার দাবার কী দিচ্ছেন, কী ধরনের যত্ন করছেন, এবং আসন্ন 2022 কুরবানি দিয়ে এই পালোয়ান গরুটির দাম উনি কীরকম আশা করতেছেন, এবং আপনারা যারা এই ধরনের বড় গরু কুরবানি দিতে চান, আপনারা যদি সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো দর্শক মধ্যে আশা করছি নারী উদ্যোক্তা সুমিয়াপার আদরের গরু পালোয়ান সম্পর্কে বিস্তারিত জানতে পৌঢ়া সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এতো ভালো। আচ্ছা আপু, কি নাম আপনার? সুমি আক্তার। সুমি আক্তার, আচ্ছা। তো আপু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব বড় একটা গরু। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কে লালন পালন করছে? আমরা স্বামী স্ত্রী দুজনেই। আপনার হাজবেন্ডও দুজনে মিল পালন করছেন? আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? 3 বছর। 3 বছর। গরু কি আরো আছে না? এই একটাই? আরেকটা আছে। আরেকটা আছে, ওটা কি ছোট? ছোট। আচ্ছা, তো ইতিপূর্বে কি আরো বড় গরু পালন করেছিল না, এই প্রথম পালন করছেন? না, কতদিন অনেক আগে একটা বড় গরু পালন হয়েছে। আগে একটা বড় গরু পালন করছিলেন? আচ্ছা, সেটা কবে বছর আগে? সেটাও 3 বছর আগে। 3 বছর আগে। আচ্ছা, সেই গরুটা কত কিরকম দামে বিক্রি করেছিলেন আপনারা? ওইটা মনে হয় 2 লাখ টাকা বিক্রি হয়েছিল। 2 লাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপা, আমরা এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কি জাতের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, গরুটা এখন কয় দাঁত বয়স? 6 দাঁত পড়ছে। 6 দাঁত পড়ছে। আচ্ছা, তারপরে এই যে আপনারা হাজবেন্ড আর দুজনে মিলে গোটা লালন পালন করতেছেন, ভাইয়া কি করে? কৃষিকাজ করে আর দোকান করে। দোকানে করে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের যেহেতু দোকানে কাজ করে ঠিক মতো সময় দিতে পারে না, আপনি লালন পালন করেন? আমি এখন আমাকেই করতে হয়। আচ্ছা, তো আপনি তো মাশাআল্লাহ বেশ বড় গরু লালন পালন করেছেন। তো এটা লালন পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এটার খাবার দাবার কি দিচ্ছেন? এটাকে 4-5 পদের ভুষি দেওয়া হইতেছে আর খের। 4-5 পদের কি? এই ভুষির মধ্যে কি কি আছে আইটেম? কুড়া ভুষি, খেসারি। হ্যাঁ হ্যাঁ। গম, ভুট্টা, ভুট্টার ফাঁকি। আচ্ছা, এগুলো। হ্যাঁ। আচ্ছা, এই যে দানাদার 4-5 পদের কথা বলেন, এটা টোটাল কত কেজি দেন গরুটাকে? 20 কেজি দেওয়া হয়। 20 কেজি, সে খেতে পারে 20 কেজি? হ্যাঁ। আচ্ছা, এটা কয় বেলা দেন? 2 বেলা। 2 বেলা। আচ্ছা, এই দানাদার ছাড়া আপনি আর কী কী দিচ্ছেন? আর খের দেওয়া হইতেছে। খের? কাঁচা ঘাস দেন না? না। আচ্ছা, কাঁচা ঘাস কি আপনাদের নাই না? আছে, ওকে খাওয়ানো হয় না। আচ্ছা, ঘাস খাওয়ান না কেন? ঘাস খেলে তো আমরা জানি যে গরুর গুরু তো ঘাসই খায়, তার ঘাস প্রিয়। তো এত সুন্দর বড় গরু পালন করছেন, একে ঘাস না খাওয়ানোর কারণটা কি? শরীর টাইটের জন্য। ও আচ্ছা আচ্ছা, খের খাওয়ালে শরীর টাইট থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাহলে দর্শকরা তো জানতে পারবে না যে আসলে কী জন্য ঘাস খাওয়ান না। আচ্ছা, আর কী কী যত্ন নিচ্ছেন? আর 2 টাইম ওকে গোসল করানো হয়। 2 টাইম? হ্যাঁ। আচ্ছা, কখন কখন গোসল করান? সকালে আর দুপুরে। সকালে এবং দুপুরে। আচ্ছা, এই যে পরিচর্যা এগুলো সব আপনি করতেছেন, গোসল করানো, খাবার দাবার দেওয়া সব কিছু আমাকেই করতে হইতেছে? আচ্ছা, দোকানে থাকে। আচ্ছা, তাহলে টোটাল আপনিই মানে করতেছেন, ভাইয়া শুধু নামে মাত্র মালিক নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপু তো মনে হয় ভাইয়ার বাসায় এসে গরু পালন করেন না, আপনাদের বাবার বাসায় গরু পালন করা হইতো? করতো, আমার বাবা করতো। আচ্ছা, কাছে যাইতো মনে ভয় লাগতো। ভয় লাগতো? এখন ভয় লাগে না? না। কেন? কারণ ও অনেক বড় আর শান্ত। অনেক শান্ত? বড় গরু তো ভয় লাগার কথা। ছোট গরু হলো অনেক ইস থাকে, উশৃঙ্খল থাকে। আচ্ছা, ছোট গরু গুলো একটু বেশি পাগলা থাকে নাকি? বড় গরু কিন্তু পাগলা থাকে, হয়তো এটা একটু শান্ত স্বভাবের। না, ও অনেক শান্ত। অনেক শান্ত। আচ্ছা, ও আপনার কথা শুনে? হ্যাঁ। আচ্ছা, কি ওর সাথে গিলার কি মাথা এগিয়ে দেয় তাই আদর করার জন্য? একটু দর্শকদেরকে দেখান, ওরা তো বিশ্বাস করবে না। চলেন আমরা একটু দেখি সে যায় কিনা। দর্শক চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে লাইভ। আপা একটু জানতো দেখি, আগে দেখি না, আমি গেলে হয়তো নাও যেতে পারে। কথা বলেন। পালোয়ান। ও আচ্ছা, এটার নাম পালোয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক পালোয়ান, আপনার নাম কি? সুমি? হ্যাঁ। আচ্ছা, সুমি আপার পালোয়ান। আচ্ছা, তো আপনার নামটাও কিন্তু বেশ সুন্দর, এই নামটা কে রাখছে? রাখছে আমার ভাই আর কি। আপনার ভাই রাখছে? আচ্ছা, আপনার ভাই পালোয়ান কোন কারণে নামটা রাখছে? ও দেখতেই পালোয়ানের মতো লাগে। আচ্ছা, দেখতেই পালোয়ানের মতো লাগে। আচ্ছা হ্যাঁ, আসলে দেখতে কিন্তু পালোয়ানের মতো লাগে, অনেক বড় গরু। আচ্ছা, তারপরে হাইট কতটুকু আছে জানেন? আমি জানি না। আচ্ছা, যাক হাইট না জানলো, এটা আমার তো অনেক বড়। আচ্ছা, 60 ইঞ্চির উপরে আছে এটা। আচ্ছা, তো আপু এই গোটার ওজন আছে কতটুকু? 1200 প্লাস আছে। 1200 কেজি প্লাস? কি দিয়ে রাখুন তার কি 1300 প্লাস হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার ফিতার মাপে না
স্কেলের মাপে এটা থিতার মাপে আর কি থিতার মাপে হাসপাতাল থেকে ডাক্তার এসে এমনিতে দিয়ে গেছে আচ্ছা তো ভাই এই যে বড় গরু পালন করা এটা কি আসলে পরিকল্পনা করেই পালন করা এত বড় না আসলে পালতে পালতে এত বড় হয়েছে এটা এটা পালতে পালতেই হয়েছে পালতে পালতেই হয়েছে মানে এমন কোন ইচ্ছা ছিল না যে আমি অনেক বড় গরু পালন করব এরকম কোন ছিল আচ্ছা আচ্ছা এটা শখ করে আর কি পালা হয়েছে শখ করে পালা হয়েছে তাপা ইতিপূর্বে কি এটাকে বিক্রি করার কোনো চেষ্টা করেছেন আপনারা হ্যাঁ চেষ্টা তো করতে হইতেছে আচ্ছা গত বছর বিক্রির জন্য হাটে টেনে নেওয়া হয়েছিল হাটে নেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা কোথায় নিয়ে হয়েছিল এটা গাবতলী হাটে গাবতলী হাটে বিক্রি হয় নাই বিক্রি হয় নাই আচ্ছা হ্যাঁ গত বছর তো বড় গরু বাজার খুব খারাপ গেছে খুব খারাপ গেছে আচ্ছা তো আপু এই গরুটার এখন দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা হলো 15 লাখ টাকা চাইতেছি আমরা 15 লাখ আচ্ছা আচ্ছা 15 লাখ টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তো হ্যাঁ আলোচনার সুযোগ আর একটু কমানো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপা যদি বাসা থেকে বিক্রি না হয় সেই ক্ষেত্রে কি হাটে নর চিন্তা ভাবনা আছে নাকি বিক্রি না হলে হাটে যাইতেই হইব আচ্ছা আচ্ছা এই বছর তো বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা এটা কি আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে আরো বড় হবে আর তারপর আর কোনো পালন করার ইচ্ছা নাই আচ্ছা তো আপা আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি এই যে নারী হয়ে এত বড় একটা বড় গরু পালন করলেন হ্যাঁ কেমন লাগতেছে এখন আপনার অনেক ভালো লাগতেছে আমাদের বাসায় এত বড় একটা গরু হইতেছে আচ্ছা আচ্ছা আশেপাশের মানুষ এসে দেখতেছে অনেক দূরে দূরে থেকে দেখতেছে এসে আচ্ছা ভালো লাগতেছে প্রতিদিন লোকজন আসে হ্যাঁ প্রতিদিন আসে আচ্ছা আচ্ছা দূর দূরান্ত থেকে কি রকম লোকজন আসে গোটাকে দেখতে পালনকে অনেক মানুষ আসে প্রতিদিন অনেক মানুষ আসে আচ্ছা ঠিক আছে তো আপা ভবিষ্যতে কি রকম বড় গরু পালন করার ইচ্ছা আছে আমরা যদি এটা নিয়ে যদি আমি বিক্রি করতে পারি তাহলে আছে আচ্ছা বিক্রি করতে পারলে ভালো দাম পাইলে আরো পালন করার ইচ্ছা আছে পালন করার ইচ্ছা আছে ঠিক আছে তো সুমিয়াপা কেউ যদি আসন্ন কুরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে চায় আপনার যে আদর ভালোবাসার গরু তারা কিভাবে সংগ্রহ করতে পারবে যদি ঢাকা থেকে আসে তাহলে হেমাদপুরের আর কি জমটুরের পাশে কিনিংসার স্কুলের পিছনে বসে আর যদি মানিকগঞ্জ থেকে আসে সিঙ্গেলের পাশে আর কি কিনিংসার স্কুলের পিছনে বসে আচ্ছা আচ্ছা আর আপনাদের মোবাইলে যোগাযোগ করলে তারা নিতে পারবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সুমিয়াপা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার গরুটা যেন আসন্ন বিক্রি হয়ে যায় এবং এর একটা ভালো ন্যায্য মূল্য পান সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা আপনারা ভালো থাকবেন